সবাই তো তিনি ভাইরা আমার আমরা সবাই জানি যে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে যে সমস্ত ইবাদত বন্দেগির মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করতে পারে তার ভিতরে অন্যতম একটা আমল হলো সালাত আদায় করা সালাত ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত এই সালাত আপনি আমি আমরা সবাই জানি যে ইসলামের অন্যান্য বিধি বিধানের পালন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তাকে প্রহার করো তাকে মারো এই কথা কিন্তু বলেননি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সন্তানের বয়স যখন 7 বছরে পৌঁছায় তখন তার সালাত আদায়ের জন্য আদেশ দাও এরপর 7 থেকে 10, 12 অথবা 15 বছরের ভিতরে যদি সে সালাত আদায় না করে তাহলে অবশ্যই তাকে প্রহার করতে হবে মারতে হবে সালাত হাজিরিন আর সালাতের গুরুত্ব বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে যদি আপনি আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে পারি আপনার স্ত্রী করে আপনার ফ্যামিলির অন্যান্য সমস্ত সদস্য যদি নামাজি হয়ে যায় তাহলে আপনি আমি সর্বপ্রকার খারাপ কাজ থেকে গর্হিত কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহপাড়া কাজ থেকে আমরা বিরত থাকতে পারব সবাই তারা যদি দেখুন সালাত ইসলামের কত গুরুত্বপূর্ণ ইবাদত এ সম্পর্কে সিলসিলার ভিতরে সিলসিলা সহিহার ভিতরে আসছে 598 নম্বর হাদিস বিশ্ব সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমলই গ্রহণীয় হয়ে যাবে আর যদি তার সালাত বেঠিক হয়ে যায় তাহলে তার অন্যান্য সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে সম্মানিত দিনী ভাইরা আমার দেখুন সালাত কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এর অনেকগুলো নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি আমি যদি আমল করি তাহলে সালাত গ্রহণ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু সালাতাতু আফরাতিন সালাতের সব 3 ভাগে বিভক্ত আর তুহুরু সুলুসুন 1 ভাগ পবিত্রতার মাধ্যমে ও রুকু ও সুলুসুন এবং দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে ও সুজুদ সুলুসুন এবং তৃতীয় ভাগ হলো সিজদার মাধ্যমে যে এইগুলি পূর্ণ আদায় করলো তার সালাত গৃহীত হলো এবং অন্যান্য সমস্ত আমল গৃহীত হলো আর যা সালাত গ্রহণ করা হবে না তার অন্য কোন আমল গ্রহণ করা হবে না সবাই তো হাজিরিন এরপর আসুন যে সালাত আপনি আমি যে আদায় করি আমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি কষ্ট করে দেখা যাচ্ছে কিছুদিন আগে বহু শীত পড়ছিল কেনা ভাই প্রচন্ড শীত তো এই শীতের মধ্যে দেখা যাচ্ছে আপনি আমি সেই আরামের ঘুমকে হারাম করে হলেও আমরা ফজরের সালাতে কি করেছি সেই আরামের ঘুম থেকে উঠে উজু করে আমরা মসজিদে গিয়েছি সালাত আদায় করেছি কষ্ট করে হলে তো এই সালাত আদায়ের যে একটা উপকারিতা ফায়দা এগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন অবশ্যই জানতে হবে যদি আমরা এর ফায়দা উপকারিতা একটু ভালোভাবে জানি তাহলে আপনার আমার সালাত আদায়ের প্রতি ইসলামের সমস্ত বিধিবিধান পালনের প্রতি আপনার আমার আগ্রহ একটু বেড়ে যাবে এজন্য আসুন আমরা এরপরে জানি জানার চেষ্টা করি সালাত এর উপকারিতা ফায়দা এ সম্পর্কে বিশিষ্ট সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল মুসলিমা ইসাল্লি ও খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি كلما سجد تحاطت عنه فيفرغ من صلاته وقد تحاطت خطاياه بشرب صلى الله عليه وسلم بلچن جهن مسلمان مسلمان صلاة دعائي تخن تر شمست گناتر واتھار پورے تھاکے
যতবারই সে সিজদা করে ততবার তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। ফায়াফরুগু মিন সালাতিহি ওয়াকাদ তাহাতাত খাতায়াহু, এবং যখনই সে সালাত পড়া নামাজ পড়াটা শেষ করে তখন তার সব আমল নামা থেকে তার সমস্ত গুনাহগুলো অপরাধগুলো পাপগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। শ্রোতা হাজিরিন, পরিশেষে একটু ছোট্ট হাদিসের কাহিনী বলেই আমার আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, বিশিষ্ট সাহাবি আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি তার সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয় আর সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক অনুরূপ উদাহরণ হচ্ছে এই পাঁচ ওয়াক্ত সালাতের। যদি কোনো ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করে, আমল ওয়াক্তে আদায় করে, তাহলে তার আমলনামা থেকে গুনাহগুলো পাপগুলো অপরাধগুলো অনুরূপভাবে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা নিজেরা পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করি, এবং স্ত্রী ছেলে মেয়ে সন্তান আশেপাশে যারা আছেন সবাইকে আমরা সালাতের জন্য আমরা আহ্বান